মেহেদি হাসান মিরাজের একটা ক্যাচ মিসের ছবি সোশ্যাল মিডিয়ায় সয়লাভ তবে সেই সমালোচনা বেশিক্ষণ টিকতে দেননি মিরাজ এক দুই তিন চার করে পাঁচ উইকেট পাকিস্তানে মিরাজের ফাইফার তাতেই একরকম থসে গেছে পাকিস্তান পাকিস্তানুব শান মাসুদ থেকে শুরু করে তিন টেলেন্ডার। বাইশ ওভার এক বল হাত ঘুরিয়ে একষট্টি রান খরচায় মিরাজ নিয়েছেন পাঁচ উইকেট কোনো সন্দেহ ছাড়াই দিনের সেরা পারফর্মার তাতেই পাকিস্তান অল আউট হয়েছে তিনশোর কমে দুইশো চুহাত্তরে তবে দিনের শুরুটা পাকিস্তানকে কাঁপিয়েই করেছিলেন তাস্কিন আহমেদ ম্যাচের প্রথম ওভারেই উইকেট প্রথম দিন ভেসে গেছে বৃষ্টিতে তৃতীয় দিনের শুরু থেকেই বাংলাদেশি বোলারদের দাপট তাস্কিনের প্রথম ওভারের শেষ বলটা যেন বুঝতেই পারলেন না আবদুল্লাহ শফিক ইন সুইংয়ারে বিভ্রান্ত শূন্য রানে পাকিস্তানের এক উইকেট নাই সেই চাপ অবশ্য সামলে উঠেছিল স্বাগতিক দল তবে তারপরই মিরাজের আঘাত মাঝে বাবর আজমকে ফিরিয়েছেন সাকিব আল হাসান মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দিয়েছেন নাহিদ রানা বলা যায় পুরোপুরি টিম এফোর্ট সন্তুষ্ট না হয়ে উপায় আছে কি ডেফিনেটলি আসে ভাবি আমি দেখেছি আজকে কয়েকটা বল আফসিং করলো তারপর একটা ইনকার্টার করলো বোল করলো আমি দেখেছি অফকোর্স ইজ ভেরি এক্সপিরিয়েন্স বোলার টেস্ট ম্যাচ তো বলা যায় না ওরাও কিন্তু সেভাবেই চেষ্টা করবে একটা ম্যাচ জিততে এবং সিরিজটা ড্র করার জন্য বাট আমরা মনে হয় আমাদের আপার হ্যান্ড আছে কারণ ওরা ওদেরকে অনেক বেশি এগ্রেসিভ খেলতে হবে আমাদের সেই সুযোগটা যদি আমরা নিতে পারি তাহলে বোধ হয় আমাদেরও চান্স থাকবে ম্যাচ জেতার অথবা ড্র করার বাট আমার মনে হয় যে ধরনের যে ধরনের মানসিকতা নিয়ে আমরা এখন খেলছি দ্য ভেরি গুড চান্স যে আমরা এই টেস্টটা ভালো করবো ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি ম্যাচের প্রথম দিন একটা বলও হয়নি দ্বিতীয় দিন দুই ওভারের জন্য ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ সাদমান ইসলাম এবং জাকির হাসান খুব ভালোভাবেই সামলেছেন শেষ বিকেলের ধাঁধা কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের স্কোরবোর্ডে দশ রান বলাই যায় দারুণ একটা দিন বাংলাদেশের জন্য এখনও টাইগাররা পিছিয়ে দুইশো চৌষট্টি রানে হাতে আছে দশ উইকেট ভানুস প্রত্যয় অল